নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব ভবানী প্রসাদ দে রচিত গল্প ইন্দ্রজাল। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প ইন্দ্রজাল। জাদু সম্রাটের পায়ে হাত দিয়ে প্রণাম করল ছেলেটি, তারপর কুণ্ঠিত হয়ে দাঁড়িয়ে রইল। মনমোহন খুশি না হয়ে পারলেন না। শহরের ছেলেমেয়েরা এখন আর এমন করে প্রণাম করতে শেখে না। তিনি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, মঙ্গল হোক। তোমার নাম কি? তোমাকে দেখে তো শহরের ছেলে বলে মনে হয় না। বাড়ি কোথায় তোমার? আমার নাম স্বপন, স্বপন আড্ঢ। বাড়ি মুর্শিদাবাদ জেলার গঙ্গামাটি গ্রামে। বয়স কত? আগে 12 বছর। আমার কাছে জাদুবিদ্যা শিখতে এসেছো তুমি? আগে হ্যাঁ। আমার ঠিকানা পেলে কোথায়? ট্রেনে করে শিয়ালদা এসে স্টেশন থেকে বেরোবার সময় গেটের টিকিটবাবুকে আপনার বাড়ির কথা জিজ্ঞেস করলাম। তিনি বললেন আপনি বাগবাজারে থাকেন। বাগবাজারে বাস থেকে নেমে এক ভদ্রলোককে ধরলাম, তিনি আপনার বাড়ির নিশানা বলে দিলেন। একটু অসুবিধা হয়নি? মনমোহন বললেন, না বলে বাড়ি থেকে চলে এসেছো তো? মুহূর্তে স্বপনের মুখটি শুকিয়ে গেল। সে নীরবে মাথা নেড়ে বোঝালো জাদু সম্রাটের অনুমান সত্যি। মনমোহন বললেন, অবাক হচ্ছ? ভাবছো আমি কি করে বুঝলাম? জাদুকর হওয়ার জন্যে তোমার মতন বয়সে আমিও বাড়ি থেকে পালিয়ে যাযাবর মাদারিদের সঙ্গে দেশে দেশে ঘুরেছি কত। 60 বছর বয়সী প্রৌঢ় ঐন্দ্রজালিক তার বয়স আর গাম্ভীর্যের বাধা ভেঙে হো হো করে হেসে বললেন, সেই একই ইতিহাস, বুঝলে স্বপন কুমার? স্বপন বললে, আমাকে জাদুবিদ্যা শেখাবেন তো? জাদু শিখে কি করবে তুমি? আমার মতন জাদুর খেলা দেখিয়ে বেড়াবে দেশে বিদেশে? জাদু সম্রাটকে অবাক করে দিয়ে স্বপন বলল, না, আমি অঙ্কে খুব কাঁচা। অঙ্কের মাস্টারমশাই বলেছেন আমার মাথা ভর্তি গোবর আছে, তাই আমি অঙ্ক পরীক্ষায় 100-এর মধ্যে 10-12 করে নম্বর পাই। আপনি অঙ্কের জাদুটা শিখিয়ে দিলে এখন থেকে 100-এ 100 পাবো। আমি অঙ্কের জাদু জানি, তুমি কি করে জানলে? শুনেছি আপনি চোখ বাঁধা অবস্থায় খুব তাড়াতাড়ি বিরাট বিরাট যোগ বিয়োগ গুণভাগ বর্গমূল কষে দেন বোর্ডের উপর। বড় বড় অঙ্কের মাস্টারমশাইরাও নাকি হিমশিম খেয়ে যান সেই সব অঙ্ক কষতে। মনমোহন স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, শুধু অঙ্কের জাদু শিখলেই চলবে তো তোমার? স্বপন বলল, গাছ থেকে পড়ে গিয়ে আমাদের পাড়ার জগাইয়ের ডান হাত আর বাঁ পাটা ভেঙে গিয়েছে। এখন সে আর গাছে উঠে নারকেল পেড়ে দিতে পারে না, পুকুরে জাল ফেলে মাছ ধরে দিতেও পারে না, ঘরের চালে উঠে চাল ছাইয়ে দিতেও পারে না। জগাইদার বাড়িতে 5 জন লোক, না খেয়ে মরবার দশা হয়েছে তাদের। আপনার জাদু দিয়ে জগাইদার ভাঙা হাত পা ভালো করে দেব। আমি ভাঙা হাত পা সারিয়ে দিতে পারি এই কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে, টিভিতেই দেখেছি। আপনি ইলেকট্রিক করাত দিয়ে আপনার দলের একটা মেয়েকে একদম 2 টুকরো করে কেটে ফেললেন, আবার তাকে আপনি জোড়া দিয়ে দিলেন তখনই। জগাইদার ভাঙা হাত পা ভালো করে দেওয়া সে তুলনায় এমন কি শক্ত কাজ? জীবনে কখনো এমন অস্বস্তিতে পড়েননি জাদু সম্রাট। জাদু দিয়ে অসাধ্য সাধন করা যায় এই বিশ্বাস নিয়ে সুদূর মুর্শিদাবাদের গ্রাম থেকে কলকাতায় ছুটে এসেছে অবুঝ কিশোর। বেশি দেরি হওয়ার আগেই তার এই ভুল ভেঙে দেওয়া দরকার। আন্তরিক স্বরে মনমোহন বললেন, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। হাত সাফাই করে কথার কারসাজি দিয়ে
মঞ্চে আলো আঁধারি আর যন্ত্রপাতির সাহায্য নিয়ে দর্শকদের বোকা বানাই। জাদু দিয়ে কি আর সত্যি কিছু করা যায়? হতাশ হয়ে স্বপন বলল, আমার তাহলে অঙ্কে পাশ করা হলো না, জগাইদার ভাঙা হাত পাওয়া সারানো হলো না, কুমিরমারি খালের ওপর সাঁকোটাও দেখছি হবে না। সাঁকো? সাঁকো আবার কিসের? আমাদের গ্রামের পাশে কুমিরমারি খাল, স্কুল, পাঠশালা, হাটবাজার, পোস্ট অফিস, হাসপাতাল, যেখানেই যাও ওই খাল পার হয়েই যেতে হবে। এমনিতে খালে হাঁটু সমান উঁচু জল থাকে, লোকে পায়ে হেঁটেই চলে যায়, কিন্তু বর্ষাকালে ওই খালই ছোটোখাটো নদী হয়ে যায়, তখন ভারী কষ্ট হয় আমাদের। ভেবেছিলাম আপনার জাদু দিয়ে কুমিরমারি খালের ওপর একটা সাঁকো বানাবো, তাতে আমাদের সব অসুবিধে দূর হয়ে যাবে। আচ্ছা, বিড়ম্বনায় পড়লেন জাদু সম্রাট। তিনি বললেন, আমি তো কখনো সাঁকো তৈরির খেলা দেখাইনি। স্বপন বলল, কিন্তু আপনি তো স্টেজের উপর যাত্রী বোঝাই একটা মোটর গাড়িকে অদৃশ্য করে দেন হাজার হাজার মানুষের চোখের সামনে, পরে আপনিই আবার সেটা ফিরিয়ে আনেন সবার মাঝখানে। ইচ্ছে করলে আপনি কি আর ছোট একটা সাঁকো তৈরি করে দিতে পারেন না? মনমোহন ততক্ষণে মনস্থির করে ফেলেছেন স্বপনকে তিনি ফিরিয়ে দেবেন না। বললেন, ঠিক আছে, সব হবে। আমার এক বন্ধু আমার থেকেও ভালো অঙ্কের জাদু জানে, আমার আরেক বন্ধু ভাঙা হাড় জোড়া লাগাবার ভেলকি জানে, সাঁকো তৈরির ম্যাজিক জানে এমন একজন বন্ধুও আছে আমার। স্বপনের দুচোখে আবার স্বপ্ন। সে বলল, আমি শিখব, সব শিখব। শিখবে বই কি, নিশ্চয়ই শিখবে। আমার ছেলেবেলার বন্ধু বদ্রীনাথ মারুজ্জে দারুণ ভালো অঙ্কের মাস্টার, গড়পাড় স্কুলে পড়ায়, সে স্কুলের সব ছেলে অঙ্কে লেটার পায়। আমার বন্ধু সঞ্জয় গাঙ্গুলি খুব বড় অর্থোপেডিক সার্জন, কত লোকের ভাঙা হাড় জোড়া দিয়েছে সে। আর শ্যামল মজুমদারের নাম শুনেছ কি তুমি? সে খুব নাম করা সিভিল ইঞ্জিনিয়ার, ব্রিজ বানানোর কাজে সারা বাংলায় তার জুড়ি নেই। আজই বদ্রীনাথের স্কুলে তোমাকে ভর্তির ব্যবস্থা করছি, মা বাবাকে ছেড়ে আমার এখানে থাকতে পারবে তো তুমি? জাদুবিদ্যা শিখবার রঙিন স্বপ্ন নিয়ে মা বাবা ছোট বোন সবাইকে ছেড়ে সেই কোন কাক ভোরে বাড়ি থেকে চলে এসেছে স্বপন। এখন বাড়ির জন্য মন কেমন করতে লাগলো তার। বাবা নিশ্চয়ই পাগলের মতো এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছেন তাকে, মা ঘরের দাওয়ায় চুপটি করে বসে চোখের জল ফেলছেন, বোন স্বপ্নাই বা কি করছে কে জানে। তবু মনটাকে শক্ত করে স্বপন বলল, চেষ্টা করব। মনমোহন তাকে কাছে টেনে নিয়ে তার দু কাঁধে হাত রেখে বললেন, পারতেই হবে, স্কুলের পড়া ভালো করে শেষ করে তুমি ঠিক করবে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে। এখন দাঁড়াও, বহরমপুরে আমাদের এক আত্মীয় থাকেন, তাকে একটা টেলিফোন করে দি, তুমি যে আমার কাছে চলে এসেছো আর মস্ত জাদুকর হবার জন্যে এখন থেকে আমার কাছেই থেকে যাচ্ছ, সে খবরটা তিনি তোমার বাবার কাছে পৌঁছে দেবেন। মিষ্টি হাসলো স্বপন, হাসলেন মনমোহনও। জাদু সম্রাট এবার এক নতুন জাদুর খেলা শুরু করলেন, জাদুর মোহ থেকে মানুষকে মুক্ত করার জাদু। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।